প্রায় 3 সপ্তাহ কাপ্তাই রোদের পানি ডুবিতা হইবার পর বাসি উঠে পর্যটক অন্যতম আকর্ষণ রাঙ্গামাটির ঝুলন্ত সেতু। জ্বর হমইবার হারণে কাপ্তাই রোদের পানির উচ্চতা হইমতো তাহাই গত কয়েকদিন তুন সেতু বাসি উঠতে তাহে, ফলে রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশন কর্তৃপক্ষ সেতু পর্যটক সকলালাই উন্মুক্ত করে দেয়। রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক জানায়, আসন্ন ঈদ উল আজহার ছুটি পর্যটক উপভোগলাই সেতু ও মেরামত করে প্রস্তুত রা হয়। হৈরাহি টানা বৃষ্টি আর পাহাড়ি ডলর হারণে কাপ্তাই রোদের পানির উচ্চতা বাড়ি যাইবার হারণে গত 16 জুলাই তুন পর্যটন সেতু 2 ফিট পানি নিচে তলায় যায়, ফলে কর্তৃপক্ষ সেতু চলাচল নিষেধাজ্ঞা জারি করে। এরে পর্যটক হম আইবার হারণে রাঙ্গামাটির পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা ধস নামে। হ্যালো ভিউয়ার্স, ভিডিও বের নিচে দি সাবস্ক্রাইব লেখক লাল বাটন আছে ইবেত ক্লিক করুন, আর ডাকো দিয়ে উগো বেল আইকন আছে ইবেত সাবধান, তাহলে অনেক ব্যয় করা দিয়ে আমার ভিডিও কিন্তু সেট পারিবেন। আর সাদ গাইয়ে হতা হই।